8 মার্চ 2018 কন্যা সন্তানকে স্বাবলম্বী হতে সহায়তা করতে অভিভাবকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, মেয়েকে যদি লেখাপড়া শিখিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে সেটাই সমাজের জন্য সবথেকে ভালো, পরিবারের জন্য সেটি একটি সুরক্ষা সৃষ্টি করে। নারী উন্নয়নে অসামান্য অবদানের জন্য শেখ হাসিনা গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, জাতিসংঘের প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন, এজেন্ট অফ চেঞ্জ সহ অনেক পুরস্কার ও পদক পেয়েছেন। একটা সমাজকে যদি গড়তে হয় তো যে সমাজের অর্ধেকই প্রায় নারী, সে অর্ধেক বাদ রেখে একটা সমাজ উন্নত হবে কিভাবে? সমাজকে উন্নত করতে হলে নারী পুরুষ সবাইকেই সমানভাবে সুযোগ করে দিতে হবে। সমাজে যদি নারী পড়ে থাকে তাহলে এই সমাজ মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেজন্যই নারীদের অধিকার সুরক্ষিত করে তাদের সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রেই তাদের বিচরণ যেন নিশ্চিত হয় সেটাই আমাদের লক্ষ্য।